সুপ্রিয় দর্শক বৃন্দ, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদেরকে দেখছেন তাদেরকে শুভেচ্ছা। বোরা শিলমুড়ি উত্তর ইউনিয়নের পূর্ব নড়ুয়ায় আলহাজ আব্দুস সালামের নির্বাচনী মতবিনিময় সভায় রেকর্ড সংখ্যক উপস্থিতি লক্ষ্য করা গেছে। এদিন ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আবু তাহেরের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সভাপতি বর্তমান উপদেষ্টা বজলুর রহমান, সাবেক উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক জয়নাল আবদিন, উপজেলা আওয়ামী লীগ নেতা হাজি শামসুল আলম নলুয়া, ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি দেলোয়ার হোসেন মিয়াজি, যুগ্ম সাধারণ সম্পাদক মির হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগের 5 নং ওয়ার্ডের সভাপতি মোহাম্মদ সুরুজ মিয়া মেম্বার, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আব্দুল মান্নান, আওয়ামী লীগ নেতা আবুল কাশেম খন্দকার, জয় কামতাই, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা প্রবাসী মোহাম্মদ জসিম, রতন মজুমদার, যুবলীগ নেতা আবুল বাশার চৌধুরী নলুয়া, ডাক্তার আবুল বাশার সাদবারিয়া, আব্দুল খালেক সুমন, কামাল হোসেন, কামরুল ইসলাম প্রমুখ। এদিন উপস্থিত বক্তারা আসন্ন 16 মার্চ যে নির্বাচন অনুষ্ঠিত হবে সেখানে আব্দুল সালামকে দলমত নির্বিশেষে এক হয়ে বিজয়ী করার জন্য দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। এদিন বক্তারা বলেন, দুই বছরের মতন উনি ওনার যে কর্মকাণ্ড বলতে এতটুকু যে মসজিদ, মাদ্রাসা, রাস্তা, ছোট ছোট যত রাস্তা আছে গরিবের পাশের, এবং কি অনেক অনেক গরিব মানুষের ছোটখাটো যে রাস্তাগুলো আছে, রাস্তাগুলোতে ইট পাটকেল অনেকগুলো পালাইছে, যেটা সত্য কথা। আমাদের নিজের গ্রামেও সুরা ইউনিয়নে আমার মনে হয় কোনো একটা গ্রাম বাদ নাই যে ওনার অন্তত পক্ষে উনি ঘুরেন নাই, এবং কি ঘুরে ঘুরে দেখে শুনলা যে যেভাবে ওনার কাছে যত দাবি নিয়ে গেছে, আমার মনে হয় উনি খালি হাতে ফিরার নাই। এতটুকু আমি দেখছি, যার অতীত ভালো তার বর্তমানও ভালো, তিনি নির্বাচিত হবেন ইনশাল্লাহ। আমি সাতদারিয়া গ্রাম থেকে, আমি সাতদারিয়া গ্রামের সবাইকে নিয়ে আমিও এরকম একটা মিটিং করবো, আপনারা যাবেন, আপনাদের দাওয়াত দেখবেন। ওই সময় এক সঙ্গে সবাই একত্রাবোধ প্রকাশ করি, সালাম ব্যাকি ইনশাল্লাহ নির্বাচিত করবি করবি। সরকারি যে অনুদান আমরা বাংলাদেশ আওয়ামী লীগ, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বাংলাদেশ উন্নয়ন করছে, পৃথিবীর মধ্যে রোল মডেল হিসাবে সে সুনাম অর্জন করছে, সেই জায়গায় বাংলাদেশের মানুষ গরিব রেখে নি, এই যে সাধারণ মানুষ তাদেরকে গরিব রেখে নি, গরিব রেখে না, সাধারণ মানুষ এখন ধনী। আমরা দেশের প্রত্যেকটা গ্রাম শহরের মতো হয়ে গেছে, প্রত্যেকটা গ্রাম শহর এখন, একটা বিয়ে শাদীর খরচ করতে গেলে শহরে যাইতে হয় না, গ্রামের বাজারে পাওয়া যায়। তো সারাটা দেশ শহর হয়ে গেছে উন্নয়নের দ্বারা, সেটা হলো উন্নয়নের দ্বারা। তো সেই জায়গায় মানুষের কি খাওয়ান খাওয়ানোর লাগে নি দল করে না, মানুষের একটু দেখাশোনা, মান সম্মান, একটা লোককে সম্মান দিলে সম্মান যে দিব তার কমে না। কি এখন বলতে চাই, আমাদের এই সালাম ভাই আমাদের মধ্যে যেভাবে মানুষের দূর দূরান্তে আজকে কয়েক বছর ধরিয়া মানুষের যে কোনো বিপদে, আপনার একটা মেয়ের বিয়ে লাগলে ওনার কাছে যায়, একটা মানুষ রুগী অসুস্থ হলে ওনার কাছে যায়, রাস্তাঘাট এই বর্ষার দিনে কাদার মধ্যে হাঁটতে পারে না ওনার কাছে যায়, যে যেই জন্য গেছে সে সেটা নিয়ে আর মুখ মানে তার কাছ থেকে পাই আইসে, তার কোনোদিন কাউকে খালি হাতে দেয় নাই। তো আমরা মনে করি যে নাকি ক্ষমতায় থাকা আমাদের দলের সভাপতি থাকা এবং পাশাপাশি চেয়ারম্যান থাকা আমাদেরকে যা করতে পারে তার চেয়ে অনেক বেশি করছে সালাম ভাই। আমরা যে যে সময় যে জন্য গেছি ওনার কাছে, উনি আমাদেরকে বিমুখ করে নাই। তো এই লোকটাই আমাদের আলেম। আমরা দেখবেন যদি ইমামতিও দেন, ইমামতি করতে পারবে, এবং তিনি লেখাপড়া শেষ করে যখন বিদেশ যায়, বিদেশ যাইয়া তার প্রবাসী জীবনে যে উন্নতি বিস্তার লাভ করেছে সেই উন্নতির ধারাটা বিগত ডিম্বু মাদ্রাসার তার এই প্রবাসী জীবনে স্কুল কন, কলেজ কন, মাদ্রাসা কন, পোস্ট অফিস কন, রাস্তাঘাট কন, গরিব দুঃখী মেহনতি মানুষ সকলের উনি সহায়তা করে এসেছে। এবং আমার জানা মতো আমাদের মাদ্রাসার তার অনেক অবদান, বিভিন্ন অনুষ্ঠানের সময় ওয়াজ মাহফিলের সময় গেলে 10,000-20,000, ওই মসজিদের দোতলার কাজকর্ম গেলে 50,000। আসলে তখন তিনি কিন্তু নির্বাচন বা রাজনীতিতে আসবে এরকম ধারণা ছিল না,
তো এখন যখন উনি ওনার আসলে তেমন ছেলেও নেই, এটাও জানেন মেয়ে আছে, আল্লাহর রাখা তার ধন সম্পদ আছে এবং মন মানসিকতা ভালো আছে এবং তার তিনি অত্যন্ত একজন ভালো চরিত্রের লোক। আপনাদের তার মনের আশা আকাঙ্ক্ষা যে আমি আমার ইউনিয়নের কিছু সেবা করার জনগণের এই আশা আকাঙ্ক্ষা নিয়ে উনি আপনাদের দ্বার প্রান্তে এসেছে। আমি আশা করব আপনারা আগামী এই ইউনিয়ন নির্বাচনে ওনাকে আপনাদের দলমত নির্বিশেষে আপনাদের মূল্যবান ভোট দিয়ে জয়যুক্ত করবেন, এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই নির্বাচনী প্রচারণা অনুষ্ঠানের যিনি সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হয়ে এসেছেন, আপনারা সবাই ওনার সম্বন্ধে অবগত এবং ওনার কর্মকাণ্ড সম্বন্ধে আশা করি আপনারা সবাই জানেন এবং আমিও আমার গ্রামের বিভিন্ন রাস্তায় সমস্যা ছিল, আমার বাড়ির রাস্তাতেও সমস্যা ছিল, ওনার সাথে শরণাপন্ন হওয়াতে উনি সাহায্য করছেন এবং আমার জানা মতে এই ইউনিয়নের যত রাস্তা আছে সকল রাস্তাতে ওনার অবদান এবং অন্যান্য কাজে ওনার অবদান আছে। আসলে আমাদের গ্রাম বা অন্যান্য সকল গ্রামের মানুষই চায় যে যারা নির্বাচনে আসবে এবং প্রার্থী হবে জনপ্রতিনিধি হবে তাদের কাছে চাওয়া পায় একটাই থাকে, রাস্তাঘাট মানুষের মান উন্নয়ন। ওনার বিগত দিনের কর্মকাণ্ডে যদি আপনাদের কাছে মনে হয় যে উনি আপনাদের কাজে আসবে এবং এই ইউনিয়নের উন্নয়ন করতে পারবে, আপনাদের যদি বিশ্বাস হয় আমি আশাবাদ ব্যক্ত করবো নিশ্চয়ই সালাম ভাইকে আপনারা ভোট দিয়ে নির্বাচন। এর বাইরে কেউ না, সালাম সাহেব এই ইউনিয়নের আওয়ামী লীগের সহসভাপতি, ছোট কোনো পোস্ট নয়, বড় পোস্ট নিয়ে আছেন, কেউ সভাপতি কেউ সহসভাপতি, সালাম সাহেব সহসভাপতি। সুতরাং আপনাদের একটা কথা আপনাদের মধ্যে আপনাদের মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে, সালাম সাহেব নৌকা পাবে কিনা, সালাম সাহেবকে নৌকা দিবে না, এই কথাটা কিছু মিথ্যা কথা বলে আপনাদেরকে বিভ্রান্ত করছেন। আমি আপনাদেরকে আশ্বস্ত করছি বরুড়া উপজেলার যত আওয়ামী লীগের নেতৃবৃন্দ আছেন প্রত্যেকের পছন্দের মানুষ আলহাজ আব্দুল সালাম। প্রত্যেকের পছন্দের মানুষ, ইভেন কি আমি জোর গলায় বলতে পারবো আমাদের প্রাণপ্রিয় নেতা নজরুল এমপি মহোদয়েরও পছন্দের মানুষ সালাম সাহেব। আমরা রাজনৈতিক কিছু ক্রাইটেরিয়ার মধ্যে আমাদেরকে চলতে হয়, এখানে আমাদের অনেকেই সবাই এই নৌকার প্রত্যাশী, আল্লাহ আব্দুল সালাম নৌকার প্রত্যাশী, আমরা সবাই চাই আল্লাহ আব্দুল সালাম নৌকার। আমি বহু দিনে দেখছি, আমি বহু দিনের নলুয়ার মানুষ, নলুয়ার জনগণ আমি বহু দিনে দেখছি, কিন্তু আমি 20 বছর আবুতার মিয়ার সাথে আমি ছিলাম, তার ভিতরে কিন্তু আমি এরকম একটা জনমতের আমি ধন্যবাদ 10 রং উত্তর শিলমুড়ির ইউনিয়নের ভিতরে বঙ্গবন্ধু শেখ মুজিবের একটি নৌকার সমস্ত লোক সারা ইউনিয়নের ভিতরে ওইগুলার আমাদের আজকে আমরা আব্দুল সালাম সাহেবের উপলক্ষে আজকে আমরা অনুষ্ঠিত হয়েছি উনি নির্বাচনের প্রচার প্রচারের জন্য লোক বিভিন্ন সবার প্রস্তুতি করছে। তো সালাম সাহেবের ব্যাপারে আসলে অনেকে অনেক কথাই বলে, আমরা তো সালাম সালাম সাহেবের বাড়ির পাশে, আমরা তো খারাপ তারও ভালো বলবো, এটা আমাদের একটা ইয়ে আছে। দীর্ঘদিন কিন্তু আমাদের ইউনিয়নের ভিতরে মানুষের সহযোগিতা করে, মানুষে কিভাবে জানলো জানে আসলে কিন্তু সবাই কিন্তু জানে না। এই উত্তর শিলমুড়ি ইউনিয়নের যতগুলো কাঁচা রাস্তা আছে গত 1 বছরের 50 লক্ষ টাকা সুরকি বানানো করে আমাদের চেয়ারম্যান সাবেক আপনাদের চেয়ারম্যান ভূঁইয়া সাহেব জেনে আছে, আমার মনে বক্তব্য দেওয়ার কিছু লাগে না, উনি 20-22 বছর চেয়ারম্যানই করছেন, উনি আমাদেরকে ছোট ভাইয়ের মতো দেখছে, আমরা বড় ভাইয়ের মতো ওনাকে যথেষ্ট ইজ্জত দিছি। আমরা অতীতে যে ভুল করছি
অদূর ভবিষ্যতে বর্ণনা করে, যেহেতু আমরা একটা যোগ্য প্রার্থী পাইছি, যোগ্য প্রার্থী নিয়ে আসছি, আপনারা যদি সবাই ওনাকে যদি ভোট দিয়ে নির্বাচিত করেন অবশ্যই এই ফলটুকু আপনারা পাবেন, এই আমার এতটুকু আশা আছে। আরেকটি কথা না বললে হয়, সালাম সাহেব এই শুধু নয় ওয়ার্ড নয় নয় নাম্বার ওয়ার্ড না, পুরাটা ইউনিয়নে, পুরাটা ইউনিয়ন না পুরাটা থানাব্যাপী ওনার একটা অবদান আছে আমার জানা মতন। উপজেলাতে আছে, বিভিন্ন ইয়াতে আছে, ওনার যেহেতু আর্থিক আছে ওনার মনোবলও আছে, যথেষ্ট ওনার অবদান আছে। উনি যদি চেয়ারম্যান হয় সরকারি যেই যায় আসে এগুলো যদি সুষ্ঠু বণ্টন করে আর ওনার নিজের থেকেও যদি সহযোগিতা করে, আমার মনে হয় অন্তত পক্ষে এই ইউনিয়নটা আগের চেয়ে একটা উন্নত ইউনিয়ন হবে, একটা গ্রেটার ভিতরে আসবে। নির্বাচন তিনি কোটে মাসের ১৬ তারিখ, প্রার্থী অনেকে আছেন, আমি গত বলছি প্রার্থী অনেকে আছেন, ফেসবুক অনেকে প্রার্থী আছেন, কিন্তু আমরা দেখিনি আরি, আমার কাছে ভোটও চায় না, বলে ভাই আমি প্রার্থী হয়েছি, কিন্তু সালাম সাহেব নয় ওয়ার্ডে প্রত্যেকটি ওয়ার্ডে ঘুরতে আছে, কষ্ট করতে আছে, আর নয় ওয়ার্ডে সবাই কাছে শুনছেন সালাম সাহেবের অনুদান। আসলে মসজিদ মাদ্রাসা রাস্তাঘাট যে যায় সালাম সাহেবের কাছে কেউ ফিরে না। আসলে সালাম সাহেব মানুষ ভালো বান্ধবীরা মানুষ, কিন্তু আমি ইউনিয়নে একটা লোকের কাছে শুনি নাই যে সালাম সাহেব খারাপ মানুষ বা মানুষ, সবারই তুষগুণ আছে, সালাম সাহেবের তুষ একটা লোক বলে না। আপনার এলাকাতে দুইটা প্রার্থী আছে, আপনার এলাকায় কটা দুইটা প্রার্থী আছে, যদি তারা দুইজনের একজনের যে নমিনেশন না শত সুস্থ ভাবে আমরা তার নির্বাচন করিয়া, হ্যাঁ করিয়া, আর যদি নমিনেশন না পায় এই দুই প্রার্থী দিয়া সালাম সাহেব নির্বাচন করা ইনশাল্লাহ। এখন সালাম সাহেব সম্পর্কে সবাই ওইহিনা এটা আমরা কিসমতের ব্যাগে পাঠাইছি, হ্যাঁ কির নামে কিসমতের ব্যাগে, আল্লাহ বলছে হ্যাঁ উপযুক্ত সময় উপযুক্ত লোক আমি নিয়োগ করি, তো আশা করি আল্লাহ ঘুত এই উপযুক্ত সময় আমাদের মধ্যে একটা উপযুক্ত ব্যক্তি প্রেরণ করতে, সবাই বলি আলহামদুলিল্লাহ। এখন আমরা কত আমরা প্রার্থীরা যদি না পাই আমরা একমত আছি তো, এবং তার এই কনিষ্ঠ কন্যা বারবার বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি এবং জননেত্রী শেখ হাসিনা আস্থাভাজন আমাদের কুমিল্লা দক্ষিণ জেলার আওয়ামী লীগের সহসভাপতি এবং বড়ুয়া উপজেলা সভাপতি আমাদের এমপি মহোদয় জনাব নাসিম রান চৌধুরী নজরুল হিসাবের নেতৃত্বে আমাদের এই বড়ুয়া উপজেলার এবং আমি আমার এমপি মহোদয় আস্থাভাজন হিসেবে আপনাদের এই এলাকার বন্ধু হিসেবে আমি একজন আপনাদের এই এলাকার মানুষ হিসেবে আমি আপনাদের পার্শ্ববর্তী গ্রামের মানুষ হিসেবে পার্শ্ববর্তী গ্রামের মানুষ হিসেবে বলেন এবং আপনাদের গ্রামেরই বলেন, আমার এই ইউনিয়নটা আমি মনে করি যে এই পুরোটাই আমার গ্রাম, আমি আপনাদের বন্ধু হিসেবে আগামী আমাদের দর্শকত্ব শিলমুড়ি ইউনিয়নের নির্বাচন একজন প্রার্থী হিসাবে আমি আপনাদের সকলের সহযোগিতা নিয়ে শুরু করছি। আসলে আপনাদের যেহেতু আজানের টাইম হয়ে গেছে আমি সংক্ষিপ্ত বেশি কথা না বলে সংক্ষিপ্ত কয়েকটি কথা বলে আমি শেষ করব ইনশাল্লাহ। আপনারা জানেন আমাদের দর্শকত্ব শিলমুড়ি ইউনিয়নের নির্বাচন ১৬ মার্চ, তাই এই উপলক্ষ করে আপনাদের এই জনতার যে উপস্থিতি দেখে শুধু এখানে নয় আমি মনে করি আমাদের এই ইউনিয়নের প্রত্যেকটা গ্রাম পাড়া মহল্লায় এবং প্রত্যেকটা ওয়ার্ডে যেরকম জোয়ার সৃষ্টি করেছেন আমি আপনাদের সকলের কাছে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। তার পাশাপাশি আপনারা জানেন আমাদের বড়ুয়া উপজেলায় ১৫টা ইউনিয়ন আছে,
তার মধ্যে আমাদের দশমপুর শিলমরি ইউনিয়ন কিন্তু আসলে একটা অবহেলিত রাস্তাঘাট দিয়ে বলেন, শিক্ষা প্রতিষ্ঠান দিয়ে বলেন, আমরা একেবারে আমরা অবহেলিত। তাই আমি আপনাদের গত জীবনে 7-8 জন চেয়ারম্যান বানাইছেন, আমি আশা করি আপনারা আমাকে সুযোগটা দিবেন 5 বছরের জন্য। আমি আপনাদের বন্ধু হয়ে আপনাদের সেবা করতে চাই এবং আমি আপনাদের পাশে থেকে আমি সব সময় আপনাদের সকলের দল মত নির্বিশেষে সবাইকে নিয়ে আমি সমন্বয়ভাবে কাজ করবো ইনশাল্লাহ, এবং আমি আপনাদের সবাইকে আমি সেবা দিয়ে যাবো এবং পাশে থাকতে চাই। তাই আপনারা আরো জানেন আমাদের ইউনিয়নে সমাজ ব্যবস্থা বলেন, শিক্ষার মান বলেন, এবং আমাদের রাস্তাঘাট বলেন, সব দিক দিয়ে আমরা আসলে কিন্তু অবহেলিত। তাই আমি আমাদের ইউনিয়নের 17টা গ্রাম 9টা ওয়ার্ড মিলিয়ে প্রত্যেকটা চেয়ারম্যানের বরাদ্দকৃত যেগুলো রাস্তাগুলো আছে আমি সবগুলো রাস্তা ইনশাল্লাহ কাদা মুক্ত করবো ইনশাল্লাহ। এবং কি আমি চেয়ারম্যান হওয়া মানে আমাদের ইউনিয়নের প্রত্যেকে চেয়ারম্যান হওয়া একই কথা। তাই আমি আপনাদের সকলকে 16 মার্চ আমাদের নির্বাচন, এই নির্বাচনে আপনারা আপনাদের একজন ভাই হিসেবে অথবা কারো এই আত্মীয় স্বজন হিসেবে এবং আপনাদের প্রতিনিধি হিসেবে আপনারা আমাকে জয়যুক্ত করবেন এই প্রত্যাশা রেখে আমি আপনাদের যেহেতু আজান দিয়েছেন, আমি আর দীর্ঘায়িত না করে আমি আপনাদের সবাই সকলের মঙ্গলময় জীবন কামনা করে আমি এখানে আপনাদের দোয়া আছে আমি এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।